আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত। ইসলামে কুরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত পন্থায় শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে পেশ করা এবং শরীয়ত নির্দেশিত পন্থায় তা ব্যবহার করা। প্রিয় দর্শক, আধ্যাত্মিকের আজকের আয়োজনে কুরবানির সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানব, তো চলুন জেনে নিই। কুরবানি হযরত আদম আলাইহিসসালাম এর যুগ থেকেই বিদ্যমান রয়েছে। সূরা মায়দা আয়াত নং 27-31, এখানে আদম আলাইহিসসালাম এর দুই সন্তানের ঝগড়া নিরসনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কুরবানির বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী সকল নবীদের শরীয়তেই কুরবানির বিধান ছিল, তবে প্রত্যেক নবীদের সময় কুরবানির পন্থা ভিন্ন ছিল। সূরা হজ আয়াত 22-34। সবশেষে কিয়ামত পর্যন্ত সকল জাতি ও ভূখণ্ডের জন্য একই বিধান চলমান রয়েছে, যা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রাপ্ত শরীয়ত অর্থাৎ কুরআন সুন্নার বিধান। আর এই সময়ে আমাদের উপর যে কুরবানি পদ্ধতি চলমান তা হল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর শরীয়ত থেকে এসেছে। যেমনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, যে সাহাবারা প্রশ্ন করেছিলেন, কুরবানি কি ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইহা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর সুন্নত, মিশকাত শরীফ, ইবনে মাজা এবং মুসনাদে আহমাদ। আমরা যে কুরবানি করি তা যে মহান রব আমাদেরকে দান করেছেন, তার কলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর তদীয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর মাঝে সংগঠিত কুরবানির পরীক্ষা থেকে আমাদের কুরবানি এসেছে। কুরবানির তাৎপর্য বা গুরুত্ব। কুরবানি হলো ইসলামের একটি শিয়ার এবং গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। কুরবানির দিনগুলিতে জিলহজ মাসের 10-11-12 তারিখ যে ব্যক্তির নিকট প্রয়োজনের অতিরিক্ত জাকাতের নেসাব পরিমাণ সম্পদ থাকবে তার জন্য একটি পশু কুরবানি করা ওয়াজিব। ওয়াজিব কুরবানি পরিত্যাগকারীর উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবার্তা পেশ করেছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কুরবানি করো। সূরা কাউসার আয়াত 2 পবিত্র হাদিসে বর্ণিত হয়েছে, হে লোক সকল, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর কুরবানি দেওয়া অপরিহার্য। সুনান ইবনে মাজা হাদিস নং 3125। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসনাদে আহমাদ ইবনে মাজা হাদিস নং 3123। কুরবানির ফজিলত। কুরবানি দাতা পশু কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্ববহ ঐতিহাসিক সুন্নত পালন করতে পারে, যেমনটি মহান আল্লাহ তাআলা ইরশাদ করে, আর আমি মহা কুরবানির মাধ্যমে তাকে মুক্ত করেছি। এছাড়াও বান্দা কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিকট এসব পশুর রক্ত ও গোশত পৌঁছায় না, তার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত 37। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কুরবানির প্রবাহিত রক্ত আল্লাহ তাআলার নিকট দুটি কুচকুচে কালো ছাগলের চেয়েও প্রিয় ও পবিত্র। বাইহাকি অন্য হাদিসে তিনি বলেন, কুরবানির দিন পশু জবহ অর্থাৎ কুরবানি ব্যতীত অন্য কোনো আমল আল্লাহ তাআলার নিকট
অধিক পছন্দনীয় নয়। সুনানে তিরমিজি তিনি আরও বলেন, যে ব্যক্তি প্রফুল্লচিত্তে কুরবানি করবে, কেয়ামতের দিন জাহান্নাম ওই ব্যক্তির মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আর সুনানুল কুবরা লিলবাইহাকি তাবরানি, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যায়, মেশকাত শরীফ। এছাড়াও বহু ফজিলত কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কুরবানির ইতিহাস, কুরবানির ফজিলত বর্ণনা করা হলো। ভুল হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের বিশুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।